আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটরবাইকস ভিডিও চ্যানেলের আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে বরাবরের মতো গাড়ি রিভিউ দিব, আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা একটি স্টারলেট সলিল দেখবো। এটা হচ্ছে 1995 মডেল, 2000 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গো 13 সিরিয়ালের গাড়ি। এটা সম্পূর্ণ হোয়াইট কালারের এবং গাড়িটা বডি কিট করা আছে। তো ভিউয়ার্স, আমি প্রথমে হচ্ছে ফ্রন্ট দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে এই গাড়িটার হেডল্যাম্প, ফ্রেশ অবস্থায় পাবেন। এবং সামনের দিকে বডি কিট করা আছে, এই পাশের হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, গ্রিলের কন্ডিশনটাও ফ্রেশ। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বনারটা কিন্তু গাড়ির বডির সাথে একদম অ্যাটাচড হয়ে আছে, গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং ভিউয়ার্স, সামনের গ্লাসটার কথা যদি আমি একটু বলি, তো এটা হচ্ছে এখানে টয়োটার লোগো দেখতে পাচ্ছেন, গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে। তো এই পাশের দিকটাই আমি আগে দেখাই। প্রথমে ফ্রন্ট টায়ার এবং রিং, টায়ারের কন্ডিশনটা মোটামুটি আছে, খুব একটা ভালো নেই। এবং বডিতে ডেন্ট স্ক্র্যাচ কিছুই নেই, মেজর কোনো রঙের কাজ করাতে হবে না, রেন শেড আছে। তো ছোট ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। পেছনের দিকটা দেখে, এটা স্পয়লার দেখতে পাচ্ছেন, এবং টেইল ল্যাম্পগুলো দেখছেন অরিজিনাল আছে, পেছনেও বডি কিট করা আছে, এবং ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই পাশের হেডল্যাম্পটা দেখাচ্ছি ভিউয়ার্স, গাড়িটা টিপটপ কন্ডিশন আছে, আপনারা চাইলে এসে দেখতে পারেন ছোট ফ্যামিলির জন্য। তো এই পাশের পেছনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি, মোটামুটি ভালো অবস্থায় আছে। এই পাশের বডিতেও কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। তো ভিউয়ার্স, ছোটো ফ্যামিলির জন্য যারা গাড়ি খুঁজছেন তারা কিন্তু এটা এসে আপনারা দেখতে পারেন, গাড়িটা বেশ ভালো কন্ডিশনে আছে, এবং বডি কিট করা আছে, এবং দুই পাশের ডোরের সাইডেও বডি কিট করা আছে। তো চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে ইন্টেরিয়ার লুকটা একটু দেখাই। এটা ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন গ্রে কালারের, এখানে মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, এবং হচ্ছে এটা ডোর উইন্ডো সব ম্যানুয়াল, ওই পাশের ডোর প্যাড দেখতে পাচ্ছেন। সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের, নিউলি ইনস্টলড। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মিটার, এখানে এসির কন্ট্রোলার আছে, অটো ট্রান্সমিশনের গাড়ি। ভিউয়ার্স, এই পাশে ডোর এবং ডোর প্যাডটা দেখাচ্ছি, এবং আমি গাড়ির এজের অংশটা একটু দেখাচ্ছি, ডোরের যেই ইয়াটা এজটা আছে। তো আমি যদি আপনাদেরকে একটু প্যাসেঞ্জার সিটের লুকটা দেখাই, এটা দেখতে পাচ্ছেন ওই পাশের ডোর প্যাডটাকে দেখাচ্ছি, ফ্রেশ অবস্থায় পাবেন। এবং এখানে ব্ল্যাক পেপার লাগানো আছে, সানলাইটটা যাতে সরাসরি হিট না করে। এবং এখানে দুইজন বসতে পারবেন, তিনজন বসলে খুব কষ্ট হয়ে যাবে। সিট কাভার লাগানো আছে বিস্কিট কালার। তো এখান থেকে আমি সামনের একটা লুক আপনাদেরকে দেখাচ্ছি, সিলিংয়ের কন্ডিশন ফ্রেশ আছে, এবং পেছনে স্পিকার বসানো নেই, এটা আপনারা বসিয়ে নিতে পারবেন বা ডেকোরেশনের কোনো আইটেম রাখতে পারবেন। পেছনের গ্লাসেও ভিউয়ার্স আপনার হচ্ছে ব্ল্যাক পেপার লাগানো আছে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা এই গাড়িটির ইঞ্জিন দেখছি। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইএফআইয়ের ইঞ্জিন, 1331 সিসি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, সিএনজি ও তেলে চালিত গাড়ি, ভলভো ব্র্যান্ডের ব্যাটারি আছে। এখান থেকে গিয়ারবক্সের দিকটা দেখা যাচ্ছে। তো ইঞ্জিনের দিকটা মোটামুটি ফ্রেশ পাবেন আপনারা, খুব একটা রাস্ট বা ময়লা কিন্তু নেই, যেমন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িতে দেখে থাকি ইঞ্জিনের দিকটা প্রচুর ময়লা থাকে। তো ভিউয়ার্স, এখন ইঞ্জিন হুড বা বনারটা দেখছি, এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থা আছে, বাট হিটসিং প্যাডটা থাকলে মনে হয় আরও ভালো হতো। তো ভিউয়ার্স, এখন প্রাইস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 95 মডেল, 2000 রেজিস্ট্রেশন, স্টারলেট সলিল গাড়ি, 1331 সিসির ইএফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এটা এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন, অটো ট্রান্সমিশন, পেপার্স অবভিয়াসলি আপ টু ডেট আছে। এটার আস্কিং প্রাইস হচ্ছে 3,90,000 টাকা। আপনারা সামনাসামনি এসে দেখে যদি পছন্দ হয় দামাদামি করার সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আপনারা একটা এক্স নোয়া দেখতে পাচ্ছেন, সিলভার কালারের, 2012 মডেলের, 18 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আমি সামনের দিকটা আগে দেখাচ্ছি, ঢাকা মেট্রো 16 সিরিয়ালের গাড়ি, এবং এটাতে সামনে স্টিল বাম্পার ইনস্টলড আছে, এবং প্রজেকশন হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন। তো সামনের গ্রিলের অংশটা দেখছেন একদমই ফ্রেশ অবস্থায় পাবেন, এই পাশের হেডল্যাম্পটাও হচ্ছে প্রজেকশন হেডল্যাম্প, অনেক আপডেট মডেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন। তো ভিউয়ার্স বুঝছেন, এই নিচে হচ্ছে ফগ লাইট আছে। তো গাড়িটা আজকে এই মাত্র এই শোরুমে আর কি আনা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি ইঞ্জিন হুড বা বনাটের দিকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, গাড়িটা একদমই টিপটপ কন্ডিশন আছে, এবং সামনের গ্লাস আপনার অরিজিনাল, এখানে টয়োটার লোগো আছে। তো আমি এই পাশের দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ স্পট কিছুই নেই। এটা ফ্রন্ট টায়ার এবং রিংটা দেখাচ্ছি, ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। তো গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে, রেন শেড আছে দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ অবস্থায় আছে। এই পাশে টায়ার এবং রিংটা দেখাচ্ছি, এটাও ফ্রেশ অবস্থায় পাবেন। তো গাড়িটা যেহেতু রিসেন্টলি আসছে, আমি গতকালকে আমার রিভিউতে বলেছিলাম এই গাড়িটার রিভিউ ইনশাল্লাহ আমরা দিব,
তো আজকে আর কি দিচ্ছি, তো আপনাদের যাদের এক্সনোয়ার প্রয়োজন আপডেট মডেলের, 12 মডেল 18 রেজিস্ট্রেশন, অর্থাৎ গাড়ি বাংলাদেশে আর কি 12 মডেল তো মডেল 12 বাট 18 রেজিস্ট্রেশন অর্থাৎ 18 থেকে বাংলাদেশে চলেছে, তো সেই হিসাবে তিন বছর বা চার বছর এরকম গাড়িটি চলেছে। এই পাশের দিকটা যদি আমি একটু দেখি, দেখতে পাচ্ছেন এই পাশের বডিতেও কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই, গাড়িটি একদমই আসলেই ফ্রেশ। আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই পাশের পিছনের টায়ারটা এবং রিংটা দেখাচ্ছি, একদমই ফ্রেশ অবস্থায় আছে। আপনারা সামনাসামনি আসেন, গাড়িগুলো দেখেন, আশা করি অবশ্যই এই গাড়িটা পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। তো ভিউয়ার্স, গাড়ির পিছনের দিকটা দেখাচ্ছি, পেছনে স্পয়লার লাগানো আছে এবং হচ্ছে এখানে ওয়াইপারও দেখতে পাচ্ছেন এবং পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। তো ভিউয়ার্স, গাড়িটা একদমই আপনারা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, সামনাসামনি আসেন দেখেন, আশা করি অবশ্যই পছন্দ হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ইন্টেরিয়ার লুকটা যদি একটু দেখাই, ড্যাশবোর্ডটা দেখছেন একদমই ব্ল্যাক এবং গ্রে কালারের, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এবং ওই পাশে ডোর প্যাডটা দেখাচ্ছি, একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। সিট কাভারগুলো রিসেন্টলি ইনস্টলড, সিট কাভারগুলোর কালারটাও সুন্দর, এখানে আর্মের রেস্টের অপশন আছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মিটারটা দেখাচ্ছি, একদম ফ্রেশ অবস্থায় আছে, গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে। আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে কি স্টার্টের গাড়ি। এখানে ডোর উইন্ডো লক আনলকের যেই কন্ট্রোলারটা আছে, আমি আপনাদেরকে এখন একটু প্যাসেঞ্জার সিটের লুকটা দেখাই। এটা 7 সিটেড গাড়ি, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে প্যাসেঞ্জার সিটটা আছে, এখানে তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। তো এটা কিন্তু 5 ডোরের গাড়ি, ওই পাশেও ডোর আছে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে পেছনের ডোরটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত স্পেস, প্রচুর স্পেস আছে, প্রচুর স্পেস আছে। তো এটা ডুয়েল এসি, ওই পাশে এসির ভেন্ট দেখতে পাচ্ছেন, সিলিংয়ের কন্ডিশন আশা করি বলতে হবে না, আপনারাই নিজেরাই দেখতে পাচ্ছেন। যেহেতু ডুয়েল এসি আপনারা একদমই গুড কন্ডিশনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এই সাইড দিয়েও দেখাচ্ছি যে এই ডোরটাও কিন্তু ওপেন হয়, এখান থেকে বোধহয় একটু ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। গাড়িটা একদমই ফ্রেশ অবস্থায় আছে, আপনারা সামনাসামনি আসেন দেখেন, আশা করি অবশ্যই পছন্দ হবে। ভিউয়ার্স, এখন হচ্ছে আমি আপনাদের গাড়িটার ইঞ্জিনের দিকটা দেখাচ্ছি, এটাতে আপনাদের বিবিটি এর ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, 2000 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, সিএনজি ও তেলে চালিত গাড়ি। এখানে হচ্ছে আপনার হেমকো ব্র্যান্ডের ব্যাটারি ইনস্টলড আছে, এসি অবভিয়াসলি ওয়ার্কিং অবস্থায় আপনারা পেয়ে যাবেন। গাড়িটা চলেছে খুব কম, আপনারা 18 রেজিস্ট্রেশন তো বুঝতেই তো পারতেছেন গাড়ি কতটুকু চলেছে। আপনারা সামনাসামনি এই রিভিউ থেকে একটা ধারণা নিয়ে চলে আসুন সময় নষ্ট না করে। এবং আমি যদি ইঞ্জিন ফুল বা বনারটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এবং এটা এখনও কিন্তু ওই যে অরিজিনাল যে স্টিকারগুলো সেগুলো কিন্তু সবই এখানে আছে। তো ভিউয়ার্স, আমরা শুনুন হচ্ছে ব্যাগ ডালার পিছনের দিকটা দেখছি, এখানে 90 লিটারের সিলিন্ডার ইনস্টলড আছে এবং দেখতে পাচ্ছেন ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো প্রচুর স্পেস থাকে। সাধারণত নোয়া গাড়িগুলোতে দেখা যায় ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো স্পেস ওরকম থাকে না, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টুল বক্স রাখারও অপশন আছে এবং টায়ার সামনের দিকে নিচের দিকে থাকে। তো ভিউয়ার্স, আমি ব্যাগ ডালাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন এটাও একদমই ফ্রেশ অবস্থায় আছে। এটা 18 যেহেতু রেজিস্ট্রেশন, এটা আশা করি এটা নিয়ে ওরকম কিছু বলার নেই, আপনারা সামনাসামনি আসেন দেখেন। তো ভিউয়ার্স, এখন প্রাইস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, 2000 সিসির বিবিটিআই ইঞ্জিন আছে, ডুয়েল এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন, সামনে পিছনে স্টিল বাম্পার ইনস্টল আছে এবং প্রজেকশন হেডল্যাম্প। ইন্টেরিয়ারটা আমি দেখিয়েছি, অসাম একটা ইন্টেরিয়ার এই গাড়ির। তো এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 21,50,000 টাকা, আপনারা এটা সামনাসামনি আসেন দেখেন, দেন দামাদামি করার সুযোগ আপনারা পাবেন। তো আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে গাড়ির প্রাইস আপডেট জানাবো, এটা হচ্ছে টয়োটা 100 গাড়ি, এটা আমার চ্যানেলে রিভিউ অলরেডি পেয়ে যাবেন। 92 মডেল, 98 রেজিস্ট্রেশন এবং ভিউয়ার্স গাড়িটা একদম ফুল বডি কিট করা এবং এখানে দেখতে পাচ্ছেন সানরুফও আছে, তবে ওয়ার্কিং সানরুফ, শুধু মনে করেন না শো হিসাবে সানরুফ রাখা হয়েছে, একদম টিপটপ কন্ডিশনে আছে। তো আমার যে রিভিউটা আছে সেটাতে রিভিউটাতে বলা হয়েছিল যে এটা 5.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো ভিউয়ার্স, এটা একদম ফিক্সড, 4,90,000 হলে আপনারা নিতে পারবেন। আমি একটু এরপরও ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং হচ্ছে মেরুন বিস্কিট কালারের, মানে অনেকটা চকলেট কালারের সিট কাভারগুলো আছে। গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন সানরুফ। তো এটা 4,90,000 হলে ফিক্সড আপনারা নিতে পারবেন এই গাড়িটা, দাম কমিয়ে দিয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স, এখানে একটা প্রোবক্স গাড়ি আছে, 3-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, এটাও আমার চ্যানেলে রিভিউ আছে, 1500 সিসির ইঞ্জিন আছে এটাতে। আমি ইন্টেরিয়ারটা একটু আপনাদেরকে দেখাই, পেপার সাপোর্টেড পেয়ে যাবেন একদম নভেম্বরের শেষ পর্যন্ত, ব্ল্যাক কালারের ইন্টেরিয়ার, সিট কাভারগুলো ব্ল্যাক,
অনেকে ভাড়ায় চালানোর জন্য আপনারা গাড়ি খোঁজেন, তাহলে কিন্তু এখানে এসে দেখতে পারেন। এবং পিছনে বরাবরের মতো স্পেস তো থাকি প্রোবক্স গাড়িগুলোতে আমরা জানি। তো ভিউয়ার্স, এটা 5,90,000 ফিক্সড হলে আর কি সেল করা হবে, আপনারা দেখেন যদি 5,90,000 ফিক্সড হয়, এটার আস্কিং প্রাইস আমার সেই রিভিউতে দেওয়া হয়েছিল 6,500,000 টাকা। তো 5,90,000 হলে এটা আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের রিভিউটা আমি এখানেই শেষ করছি, অন্য কোনো রিভিউতে আপনাদের সাথে দেখা হবে। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে নেক্সট কোন গাড়ির রিভিউ আপনারা দেখতে চান। সো বাই বাই।